হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে জানবো যে কিভাবে আপনি এই ধরনের ফেসবুকে স্টাইলিশ নাম লিখবেন। গাইস, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটিতে আপনাদের প্রচুর প্রবলেম হচ্ছে এবং আমাকে সবাই কমেন্ট করেছেন বাই হচ্ছে না, কপি হচ্ছে না, কেউ নামটা স্টাইলিশ ভাবে লিখতে পারছে না। তো এটা শুনে শুনে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে, তার জন্য ভাবলাম আর একটা ভিডিও বানিয়ে দেওয়া দরকার। তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। এই ভিডিওটা দেখলে আপনি ফেসবুকে এই ধরনের স্টাইলিশ নেম কিন্তু লিখে নিতে পারবেন। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখুন, ভিডিওটিতে একটি লাইক করে দিন। সাকিব টেক চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। গাইজ, প্রথমে আপনাদেরকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে। গাইজ, আপনি যে অ্যাকাউন্টটিতে স্টাইলিশ নাম লিখতে চান সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদেরকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশান এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকমই ইন্টারফেস শো করবে। তো নেম এডিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কিন্তু নেম অপশান চলে আসবে বা নেম বক্সটি চলে আসবে, ঠিক আছে। তো আপনার যে নামটা থাকবে সেটা আপনি এরকমভাবে কাট করে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কাট করে দিলাম। এরপর আপনাদেরকে মিনিমাইজ করে দিতে হবে। মিনিমাইজ করার পর আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশান লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর আপনাদেরকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে অ্যাক্টিভিটি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সেটিংস ওপেন হয়ে যাবে। তো সেটিংস ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে এটা অ্যালাউ করতে হবে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন মোর ডাউনলোড, তো এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এই যে অ্যাপ্লিকেশানটি রয়েছে কপি, এই অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। তারপর এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর আপনাদেরকে এখানে ওকে করে ওকে দেওয়ার পর আপনাদেরকে ব্যাক করে দিতে হবে। এরকমভাবে আপনি ব্যাক করে দিবেন। তারপরে আপনাদেরকে আরও এখানে ক্লিক করতে হবে, এর অপশানটিতে ক্লিক করে দিবেন। আপনাদেরকে এখানে দেখানো হবে কীভাবে কপি করতে হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কপি করে দিলাম। তারপর এখানে ডান অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি তৈরি হয়ে গেছে। এরপর আপনি ব্যাক করে দিবেন। করে দেওয়ার পর আপনি যেই ভিডিওটা দেখছেন এখন সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জাপানিজ পে এবং একটা সিম্বল রয়েছে। তো এই জিনিসটাকে আপনাদেরকে কপি করতে হবে। তো আপনারা বলছিলেন অনেকেই কপি করতে পারছিলেন না, তাটা আমি বানালাম। তো কপি করার জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশান বারে কপির অপশান চলে এসেছে। তো আপনি এটার উপরে ক্লিক করবেন, আরও একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন ডিসপ্লেতে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো কপি করার জন্য এখানে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে এরকমভাবে কপি করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এরকমভাবে আপনাদেরকে কপি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে এই জিনিসটাকে কপি করে নিতে হবে, জাপানিজ স্পেস এবং সিম্বলটা। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কপি, এখানে কপি করে দিলাম। তারপর আপনি মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করার পর আপনাদেরকে কী করতে হবে, নোটবুক অপশানটি ওপেন করতে হবে বা অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। নোটস অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে এটা, এটাকে পেস্ট করবেন। তারপর এখানে টিক অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপর আপনার এই যে জাপানিজ স্পেসটাকে আপনাদেরকে কপি করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে মাঝের যে জায়গাটা, সেই স্পেসটা আপনাদেরকে কপি করতে হবে। তো কপি করার জন্য কীভাবে কপি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এরকমভাবে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলেই কিন্তু এই জায়গাটা আপনি কপি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কপি অপশানে ক্লিক করে দেবেন। কপি হয়ে গেল। এরপর আপনাদেরকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। ওপেন করার পর কীভাবে এরপর লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে এস লিখতে হবে, আপনার প্রথম নামের অক্ষর লিখবেন। তারপর এখানে আপনাদেরকে ওটাকে পেস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম, এস লিখে দিলাম। তারপরে এ লিখবো, সব বড় হাতের কিন্তু লিখবেন। এস এ লিখে দিলাম। তারপর আরও একটা জাপানিজ স্পেস দিয়ে দিবেন। এস এ কে লিখে দিলাম। তারপরে আরও একটা জাপানিজ স্পেস, ঠিক আছে। তারপরে লিখে দিলাম আই। তারপর আরও একটা জাপানিজ স্পেস, দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম। এরপর আপনাদেরকে লাস্ট নেমে চলে আসতে হবে। আসার পর এখানে আপনার লাস্ট যে অক্ষরটা থাকবে বা লাস্ট যে ওয়ার্ডটা থাকবে আপনার নামের, সেটা আপনাদেরকে লিখতে হবে। তো আমি এখানে বি লিখে দিলাম। তারপর এখানে আরও একটা জাপানিজ স্পেস দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম। এরপর আপনাদেরকে কী করতে হবে, আরও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে এই যে সিম্বলটা রয়েছে এই সিম্বলটা কপি করতে হবে। কপি করার পর এখানে আপনাদেরকে আরও ফেসবুক লাইটে চলে আসবেন। আসার পর এখানে আপনাদেরকে এটা পেস্ট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেল। এরকমভাবে আপনাদেরকে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। গাইজ, এরপর আপনাদেরকে একটি ভিপিএন কানেক্ট করতে হবে। তারপর রিভিউ চেঞ্জে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই ভিপিএনটা ডাউনলোড করতে হবে। তো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে করে নেবেন। তারপর ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদেরকে জাপান অপশানটি সিলেক্ট করতে হবে। তো জাপান অপশানটি সিলেক্ট করার পর আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে।
ক্লিক করার পর আপনার ওকে চাইবে তো বা এলাও চাইতে পারে, তো এলাও করে দিবেন বা অ্যাডও আসতে পারে, তো অ্যাড আপনি অবশ্যই দেখে নেবেন কারণ এটা ফ্রি অ্যাপ, ঠিক আছে। এরপর আপনাদেরকে কী করতে হবে, আরও লাইট অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। এরপর আপনাদের কানেক্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে রিভিউ চেঞ্জ অপশানটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখবেন এরকম ইন্টারফেস শো করবে, তো আপনি এখানে দুটো অপশান রয়েছে, তো আপনারা অবশ্যই যে নিচেরটা রয়েছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার নাম নামটা খুব সহজেই অ্যাড হয়ে যাবে বা স্টাইলিশ নেমে পরিবর্তন হয়ে যাবে।